দেখুন, বিলাসবহুল সাশ্রয়ী ট্রেন, ভারতে যাত্রীবাহী ট্রেনের অনেক দুর্নাম আছে। সাধারণত সেগুলো ধীর গতির এবং সেকেলে, তবে সরকার তেজাস এক্সপ্রেস নামের একটি নতুন ট্রেন চালুর মাধ্যমে চিত্রটা বদলানোর চেষ্টা করছে। মুম্বাই থেকে গোয়া পর্যন্ত রেলপথে গত সোমবার এই ট্রেন উদ্বোধনী যাত্রা করে। 120 কোটি মানুষের দেশটিতে ট্রেন ভ্রমণ খুবই জনপ্রিয়। সেখানে ট্রেনের ছাদে চড়ে এবং দরজায় ঝুলেও বহু মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে। নতুন ট্রেনটি অবশ্যই জাপানে সম্প্রতি চালু হওয়া অত্যাধুনিক বিলাসবহুল ট্রেনের চেয়ে গুণমানে অনেক পিছিয়ে। তারপরও ভারতের অন্যান্য ট্রেনের তুলনায় তেজাস অনেক বেশি আকর্ষণীয়, কারণ এতে ওয়াইফাই ইন্টারনেট, কিছু গেম এবং অডিও চ্যানেলের সুবিধা আছে। শীততাপ নিয়ন্ত্রিত গাড়িটির যাত্রীরা একটি বিশেষ বোতাম চেপে ট্রেনে কর্তব্যরত অ্যাটেন্ডেন্টদের ডাকতে পারেন। শেখার নামের এক যাত্রী প্রথম দিনে ওই ট্রেনে চড়েছেন। তার কাছে অনেকটা বিমান ভ্রমণের মতোই লেগেছে, কারণ এতে জানালা দিয়ে চালালাদের ডাকাডাকি এবং সমুচা বিক্রি নেই। সেগুলোর বদলে ভেন্ডিং মেশিন থেকে কফি মিলছে সহজেই, আর ট্রলিতে করা স্বাস্থ্যসম্মত খাবারের সরবরাহ আছে। প্রতিটি বগিতে সিসিটিভি ক্যামেরা লাগানো, আর দরজাগুলো খোলা বা বন্ধ করার কাজটা পুরোপুরি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ। রেল কর্মকর্তা বলেছে, তেজাস এক্সপ্রেস ভারতের প্রথম বিলাসবহুল অথচ সাশ্রয়ী ট্রেন। দ্বিতীয় শ্রেণীর ভাড়া জন প্রতি 1190 ভারতীয় রুপি, আর প্রথম শ্রেণীর খরচ 2590 রুপি। অবশ্যই এই ভাড়া একই রেলপথে চলা কারী অন্যান্য ট্রেনের তুলনায় 20% বেশি। মুম্বাই থেকে গোয়া যেতে তেজাস এক্সপ্রেস 8.5 ঘন্টা সময় নেয়। এটি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে যেতে পারলেও লাইনে বিভিন্ন ধরনের বাধার কারণে গতি কমে যায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।